নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। এই বর্তমান সময় অর্থাৎ ঋতু পরিবর্তন হচ্ছে, ঠান্ডা চলে গেল, গরম চলে আসছে, এর জন্য আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি এবং ফ্রিজের জিনিসগুলো খেয়ে নিচ্ছি। শুধু আমরাই না, বড়দের ক্ষেত্রেই বলছি না, বাচ্চারাও কী করছে, যখন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফেরার পথে আইসক্রিম বা বরফ বা কুলপি বা ফ্রুটি, এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদেরও চাহিদা বেড়ে গেছে। এই বাচ্চারা যখন এগুলো খেয়ে নিচ্ছে, তখন ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, এই সর্দি শুকিয়ে কাশিও হচ্ছে, এবং দেখা যাচ্ছে কি এই ঠান্ডা সর্দি কাশির সাথে জ্বরও চলে আসে। এই বাচ্চাদের তো হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু বড়দেরও এই সমস্যাটা দেখা যাচ্ছে। বড়দের ক্ষেত্রে দেখা গেল যে আপনি বাইরে বেরিয়েছেন কাজের ক্ষেত্রে, কাজ থেকে এসেই আপনি কি করছেন, ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে নিচ্ছেন বা একটু ফ্যান চালিয়ে নিচ্ছেন, যার জন্য কি হচ্ছে, আপনার ঠান্ডা জ্বর সর্দি কাশি মাথা ব্যথা এই সমস্ত লক্ষণ চলে আসছে। তো এখন এই ফেব্রুয়ারি মার্চ মাসে চলছে কি হচ্ছে, এই যে ঋতু পরিবর্তন, এর কারণে কিন্তু যে সমস্যাগুলো আমি বললাম, প্রত্যেকেরই এই সমস্যাটায় সবাই সাফার করছে। এই জন্য আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ বাড়িতে রেখে দিবেন, যে ওষুধটি আপনাকে এই জ্বর সর্দি কাশি মাথা ব্যথা এর থেকে মুক্তি দিতে পারে। আপনাকে ডাক্তারের কাছে আর যেতে হবে না। আপনারা কি করবেন, ব্রায়োনিয়া অ্যালবাম, এই ব্রায়োনিয়া অ্যালবামের কিছু লক্ষণ আছে সেটা আগে জানিয়ে দিই। দেখা যাচ্ছে যে আপনার সর্দি হয়েছে, সেই সর্দির জন্য আপনি অ্যালোপ্যাথিক খেয়ে নিলেন বা একটু জ্বর আছে শরীরে, খাবার পর যদি সর্দিটা বুকের মধ্যে শুকিয়ে যায়, সর্দি শুকিয়ে কাশি হচ্ছে, দেখা গেল যে আপনি যদি অ্যান্টিবায়োটিক এই ধরনের জাতীয় মানে ট্যাবলেট আপনি খেয়ে নিয়েছেন, সর্দিটা শুকিয়ে গেছে, কোনোভাবেই কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবেই হচ্ছে কাশিতে কোয়া পড়ছে না এবং বুকে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে ব্রায়োনিয়া অ্যালবাম এই ওষুধটি আপনারা যদি কাশির ক্ষেত্রে হয় তাহলে 0/1, এটা যে কোনো ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে 0/1 LM পটেন্সি এটা আমাকে বানিয়ে দেয়, তো সেই ডাক্তার আপনাকে বানিয়ে দেবে, সেইটা কিভাবে খেতে হবে সে ডাক্তার জানে। তবু আমি বলে দিচ্ছি যে দেখা গেল আপনার 30 ml, 30 ml-এর মধ্যে ওষুধটা বানিয়ে দিল, দেওয়ার পর সেটা ঢাকিয়ে নিয়ে 1 চামচ করে আপনারা ঘন ঘন খেতে পারবেন, যেরকম সকাল দুপুর রাত্রিতে যদি 1 চামচ করে খান, তাহলে যদি আপনার কাশি হয়ে থাকে, কোয়া পড়ছে না, দেখবেন আপনার কাশি ঠিক হয়ে যাচ্ছে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও তাই, বাচ্চাদেরকেও এইভাবে খাওয়াবেন। দেখা গেল যে বড়দের হয়েছে, জ্বর চলে আসছে, সাথে মাথা ব্যথা, শরীর ম্যাচ ম্যাচ করছে, শরীরে ব্যথা হচ্ছে, কী করবেন, দেখা গেল জ্বর এসেছে, সেই সময় আপনার মানসিকতা থাকবে কি কেউ যেন ডিস্টার্ব না করে, আপনি নিরালায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে চাবেন, এটা তার আপনার মনের ইচ্ছা হবে, বিছানায় আপনি চুপচাপ থাকতে চাবেন, যদি কোনো মুভমেন্ট করছেন বা কারোর সাথে কথা বলছেন, উঠে ঘুরছেন, দেখা যাচ্ছে যে আপনার কষ্টগুলো আরও বেড়ে যাচ্ছে, আপনার কেউ কথা বললে পাশে এসে বিরক্ত লাগছে, কোনো ডিস্টার্ব পছন্দ হচ্ছে না, শুয়ে থাকতে মন চাচ্ছে, এবং তার সাথে সাথে আপনার সর্দি কাশি মাথা ব্যথা জ্বর এবং গলা ব্যথা যাই হয়ে থাক না কেন, যদি এইরকম লক্ষণ থাকে যে আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, শুয়ে থাকার ইচ্ছে হচ্ছে, শরীরটা গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, হ্যাঁ, আর একটু ঘন ঘন বেশি পরিমাণে আপনি জল খেয়ে নিচ্ছেন, একটু কথাবার্তা বললে বা একটু নড়াচড়া করলে আপনার কষ্টটা বেড়ে যাচ্ছে, এবং পায়খানা স্টুল দেখা গেলো আপনার হয়নি বা কষ্টকাঠিন্য রয়েছে, শরীরে হালকা মতন একটু ঘামও দেখা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়োনিয়া অ্যালবাম বড়দেরকে 200 শক্তিতে খেতে হবে। সেটা কিভাবে খাবেন, আপনি চায়ের কাপের 1 কাপ জল ভর্তি করে নেবেন, ঠান্ডা জল, সেই ঠান্ডা জলের মধ্যে আপনারা কী করবেন, সেই 200 শক্তি ওষুধটি আপনি যে কোনো হোমিওপ্যাথির স্টোরে গিয়ে বলেই আপনাকে দিয়ে দেবে, সেটা এনে আপনারা অল্প মাত্রায় কিনবেন, এই 5 ml-এর মতন কিনবেন, কিনে সেই 1-2 ফোঁটা 1 কাপ জলের মধ্যে 1-2 ফোঁটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে 1 চামচ করে 15 মিনিট পর পর 3 বার খাবেন, 15 মিনিট পর পর 3 বার খাবেন, খেয়ে আপনাকে হচ্ছে স্টপ রাখতে হবে।
কি হবে, দেখা গেল যে আপনার সকালে যদি খেয়ে নেন, একটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে, রাত্রির পরেই দেখবেন আপনার জ্বর নেই। যদি দেখা যায় যে জ্বরটা সেরে গেছে, তবুও মনে হচ্ছে যে হালকা মতন আছে বা একটু আপনার কষ্টটা হচ্ছে, তাহলে আবার রিপিটেড ডোজ করবেন। কি করবেন, পরের দিন সকালে গিয়ে আবার এক কাপ জলের মধ্যে এই 270 ওষুধটি 1-2 ফোঁটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে 15 মিনিট অন্তর অন্তর এই 3 বার ওষুধটি খেয়ে নেবেন। দেখবেন যে আপনার জ্বর হোক, শরীরে হাত পা ম্যাচ ব্যথা হোক, শরীরে ব্যথা হোক, গলা ব্যথা হোক, কাশি হোক, মাথা ব্যথা হোক, দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন। এবার বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 30 শক্তিতে খাওয়াবেন। সেই 30 শক্তিতে আপনারা বাচ্চাদেরকে ডাইরেক্ট জিভার মধ্যেও দিতে পারেন, না হলে যেভাবে আমি বললাম যে 1 কাপ জলের মধ্যে 1-2 ফোঁটা দিয়ে 1 চামচ করে আপনারা বাচ্চাকে 3 বার খাওয়াই দেবেন। যদি জ্বরটা সেরে গেল তাহলে আপনারা আর খাওয়াবেন না, যদি দেখা যায় যে জ্বরটা একটু রয়ে গেছে তাহলে আবার নেক্সট রিপিটেড ডোজ করবেন একই নিয়মে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গরমের সময় আমাদেরকে ফ্যান চালাতে হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে ঠান্ডা লাগবে না গরম লাগবে, সেই মতো পোশাকও পরতে পারছি না, অনেক সময় পোশাক ছেড়ে চলে যাচ্ছি কিন্তু রাত্রির দিকে একটু ঠান্ডা লাগছে, যার জন্য কিন্তু আমাদের এই সর্দি কাশি এগুলো চলে আসে, ফ্যান চালাতে হচ্ছে এবং ফ্রিজের জল খাওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে এই ডায়নিয়া অ্যালবাম যেভাবে বললাম এইভাবে আপনারা ইউজ করুন। আশা করি এই ভিডিওতে আমি যেভাবে আলোচনা করলাম আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি বা অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি রিলেটেড যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন, এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইবের সাথে সাথে আপনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন দেবে, একটা মেসেজ চলে যাবে, আমার ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে। আজকের মতন এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পরিবার ভালো থাকুক, এই আশা করেই কিন্তু এই ভিডিওগুলো করা। ধন্যবাদ সকলকে, নমস্কার, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।